সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ইজিল্যান্ড 24 চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফুজ্জামান সাগর তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ 6 জুলাই 2020 রোজ সোমবার, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বাড়ি কাজগুলো আমি জানিয়ে দিচ্ছি। তার আগে সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা, যাতে পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাও। তো তার আমরা রুটিনটা দেখে নিই। 6 জুলাই আজকে ষষ্ঠ শ্রেণী সকাল 10:40 থেকে 11:20 প্রথম ক্লাস হয়েছিল গণিত, তারপর ইংরেজি, সপ্তম শ্রেণী ইংরেজি, তারপর গণিত, অষ্টম শ্রেণী বাংলা তথ্য যোগাযোগ প্রযুক্তি, নবম শ্রেণী গণিত অর্থনীতি পদার্থবিজ্ঞান, দশম শ্রেণী বাংলা পৌরনীতি ও ব্যবসায় উদ্যোগ। ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অধ্যায় পঞ্চম, এই পাঠ শেষে বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন করতে পারবে এবং তার সমাধান করতে পারবে। এখানে 34 নম্বর অঙ্কটা বাসার কাজ, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এবং বাড়ির কাজ দেওয়া হয়েছিল অনুশীলনী 33 নম্বরটি, নিচে সে প্রশ্নটি দেওয়া হয়েছে। 6 ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ইউনিট 9 টাইপস অফ লেটার, এখানে আমি দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিবা, দেখতে একটু সমস্যা হলে স্ক্রিনশট রেখে দিবা। হোমওয়ার্ক, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেড টিচার রিকোয়েস্টিং হিম টু ইস্যু এ ট্রান্সফার সার্টিফিকেট ফর ইউ। ক্লাস 7 ইংলিশ ফর টুডে, ইউনিট 6 লেসন 2 হোমওয়ার্ক, সাপোজ ইউ আর ওয়ার্কিং অ্যালং এ পথ, থ্রো এ উড, দেয়ার আর বিউটিফুল ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার্স অন আদার সাইড অফ দ্য পথ, হোয়াট শুড ইউ লাইক টু ডু। এই পাঠ শেষে, এখানে সপ্তম শ্রেণী বিষয় গণিত অধ্যায় 3, এই পাঠ শেষে শিক্ষার্থী পরিমাপ কি ব্যাখ্যা করতে পারবে, দৈর্ঘ্য পরিমাপের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা এবং এ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে, আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে। এখানে ওজন পরিমাপের মেট্রিক একক বলির একটি শক দেওয়া আছে, এটা দেখে নেবা। বাড়ির কাজ 3:10 থেকে 24 পর্যন্ত। এখানে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতা, পাঠ শিরোনাম 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুর, শিক্ষণফল রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণাঢ্য জীবন সম্পর্কে বলতে পারবে, কবিতায় ব্যবহৃত নতুন শব্দের অর্থ বলতে পারবে, কবিতাটি সঠিক ছন্দে ও শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবে, কবিতাটি গদ্যরূপ লিখতে পারবে, বাড়ির কাজ 2 বিঘা জমি কবিতায় মূলভাব লিখে শ্রেণী শিক্ষকের নিকট জমা দিবে, এবং অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি, এখানে শিক্ষণফল ইমেল কি বলতে পারবে, ইমেল ব্যবহারের সুবিধা উল্লেখ করতে পারবে, ইমেল সেবা ব্যবহারকারী কয়েকটি সাইটের নাম বলতে পারবে, অ্যাটাচমেন্ট সহ ইমেল কীভাবে পাঠাতে হয় জানতে পারবে, বাড়ির কাজ কীভাবে একটি ইমেল অ্যাকাউন্ট খোলা হয় বর্ণনা করো, এটি বাস্তব জীবনে অনেক গুরুত্বপূর্ণ, কীভাবে অ্যাটাচমেন্ট সহ ইমেল পাঠাতে হয় বর্ণনা করো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলের সাথেই থাকো, ধন্যবাদ।